গান স্যালুটের মাধ্যমে ব্যারাকপুরের বীর সন্তানকে শেষ বিদায়। বনগা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় তার। মণিপুরে ধসের নিহত জওয়ানের বাড়িতে যান সাংসদ সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। গোপালনগরের ব্যারাকপুরের বাসিন্দা গোর্খা রেজিমেন্টের সদস্য সন্তু ব্যানার্জির শেষকৃত্য সম্পন্ন হল রবিবার। এদিন বনগা শ্মশানে গান স্যালুটে বীর সেনাকে শেষ বিদায় জানানো হয়। এদিন দুপুরে বাড়িতে আসে বীর সেনার কফিনবন্দী দেহ। খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকেই ব্যানার্জি বাড়িতে ভিড় জমান বহু মানুষ। পাড়ার ছেলে ঘরে ফিরবে, সকাল থেকেই বীর জওয়ানের ছবিতে সাজিয়ে তোলা হয় গোটা এলাকা। পাড়ার মোড়ে তৈরি হয়েছিল অস্থায়ী মঞ্চ, ফুলে সাজিয়ে তোলা হয়। পাড়ার খেলার মাঠেও বীর সেনাকে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা গ্রহণ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। বুধবার মণিপুরে ধসে মৃত্যু হয় ব্যারাকপুরের বাসিন্দা সন্তু ব্যানার্জির। তার মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা এলাকা। এদিন বীর জওয়ানের বাড়িতে যান বনগার সাংসদ শান্তনু ঠাকুর, বনগা উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া সহ বিজেপি কাউন্সিলর। বলারই নেই, দুঃখ বা সমবেদনা জানানো ছাড়া এছাড়া কোনো মানে ভাষা নেই। বীর মায়ের সন্তান শহীদ হয়েছেন, মানে এটা এক প্রকার তো কী বলবো, মানে আকস্মিক ঘটনা না, এ তো কেউ আশা করে না, এক্সপেকটেশন যে ধস পড়ে এভাবে একজন জল জ্যান্ত তরতাজা একটা জীবনকে এরকম ই হতে হবে। তো সমবেদনা জানাতেই আশা মা বাবাকে, যার আত্মীয় স্বজন আছে সকলকে, তো আশা রাখবো যে এরকম কারুর সঙ্গে যেন না ঘটে, এটাই আশা। সন্তুর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সহ পঞ্চায়েত প্রধান ও সদস্যরা। সকলেই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। আর্মি সন্তু ব্যানার্জি, যিনি গোর্খা রেজিমেন্টে ছিলেন, তার যে মৃত্যু হয়েছে, তারপরে তার বডি নিয়ে আসা হচ্ছে গোপালনগর ব্যারাকপুর শ্রীপল্লির তার বাড়িতে। এখন আমরা সবাই অধীর আগ্রহে আমরা এই ব্যারাকপুর মোড়ে, যে টালিগোলার মোড়ে যে লাইব্রেরি আছে, সে মাঠে দাঁড়িয়ে আছে। এখান থেকে বডিটা কে নামিয়ে তার বাড়ি অবধি আমরা র্যালি করে নিয়ে যাব এবং সেটা বাড়ির থেকে আবার এখানে নিয়ে আসবো। এখানে সবাই মাল্যদান করবে, এটা খালি যাবে মাল্যদান করবে, করে আমরা আবার আমাদের বনগাঁ পৌরসভার যে শ্মশান, সেখানে গান স্যালুটের মাধ্যমে তাকে দাহ করা হবে। বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বনগাঁ শ্মশানে শেষকৃত্যের আয়োজন করা হয়। চোখের জলে বীর সেনাকে বনগাঁ মহাশ্মশানে শেষ বিদায় জানান সকলেই। হাওলদার সন্তু ব্যানার্জি, যো ইহা কে আপকে লোকাল ব্যারাকপুর শ্রীপল্লি কে রহনে ওয়ালে হ্যায়, ও 107 টেরিটোরিয়াল আর্মি মে কার্যরত থে, ও মণিপুর মে পোস্টেড থে। মণিপুর মে প্রকৃতি আপদা জেসে কি ল্যান্ডস্লাইড মে উনকা পুরা কম্পানি ল্যান্ডস্লাইড মে গুম হো দব গিয়া থা, তো উসমে হাওলদার সন্তু ব্যানার্জি কা সন্তু ব্যানার্জি বীরগতি কো প্রাপ্ত হুয়ে, তো উনকে অন্তিম সংস্কার মে আমারি পল্টন 711 জিআর উনকে অন্তিম সংস্কার কে লিয়ে ইহা আয়ে হ্যায়। আর আজ কা প্রোগ্রাম উনকা ডেড বডি ইহা আনে কে বাদ উনকে ঘরওয়ালো কো উনকে ঘর মে লে যায়া যায়গা, আর উনকে ঘরওয়ালো কো অন্তিম দর্শন করানে কে বাদ হাম শ্মশান ঘাট মে লে যায়েঙ্গে, আর ওয়াহা পুরা সৈন্য তরিকে সে উনকো শোক শস্ত্র সালামি দেকে উনকো বিদায় দিয়া যায়েগা। সভ্যসাচী ভট্টাচার্য ও সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।